ঝিলে ঘুমালো পাড়া জোড়ালো গিয়েলো দেশে হরেক মাল দশ টাকা। এই তো আবার সবাই চলে এসেছেন। আজকে চলে এসেছি রক্ষা কালী পুজোতে রানীতলা কুলটিতে। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, রক্ষা কালী পুজো। এটা খুব জাগ্রত একটা পুজো, আপনারা ভিড় দেখে আশা করি বুঝতে পেরে গেছেন। আমাদের বেঙ্গলে বিভিন্ন জায়গায় এরকম কালী পুজো হয়, সব জায়গাতেই এরকম ভিড় হয়। আমরা কালী ঠাকুরকে খুব মানি, তাই না? আজকের ভিডিওতে আপনাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো চারিপাশে পরিবেশটা কেমন। আপনারা ওখানে নাও গেলে এই ভিডিও দেখে আপনারা পুরো প্রত্যেকটা সেকেন্ড ফিল করবেন, এটা আমার গ্যারেন্টি। তাই ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন। এই যে মন্দিরে ভিড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মা কতটা জাগ্রত। এখানে পুলিশ প্রোটেকশনও দিতে হয় মাঝে মাঝে। এই যে মাটিটা খুঁড়ছে, এইখানে 500 থেকে 1000 পাঁঠা বলি হবে। কালী পুজোতে এটা স্বাভাবিক, তাই না? এখনকার যুগে ফোনটা এসে এমন হয়ে গেছে, মানুষ চোখ দিয়ে কম দেখে, ফোন দিয়ে রেকর্ড করতে ভালোবাসে, তাই ফোন বার করে সবাই দেখছে। কিছু মানুষদের হয়তো কালী পুজোটা অত ভালো কাটছে না, তাই না? দেখুন না, মা তার সন্তানদের কতই কষ্টের মধ্যে কেমন আগলে রেখেছে, তারপরে ঢাক বাজতে বাজতে কেমন ঢুকছে দেখুন। এই জিনিসগুলোই মারাত্মক, এই জিনিসগুলোই ফিল করার ব্যাপার। সারা বছর ধরে কিছু পুজো থাকে, দুর্গাপুজো কালী পুজো বা কিছু অকেশনস থাকে যেখানে এই ঢাঁকিওয়ালারা নিজেদের কাজ পায়, আর এটাই হচ্ছে ওনাদের রোজগার করার একটা জরিয়া বলতে পারেন। আপনারা দেখে বুঝতে পারবেন যে ঘট ঢুকছে, এরপরে পুজোটা স্টার্ট হবে। লোকের কি ভিড়, তাই না? কেউ তার গার্লফ্রেন্ডের হাত ধরে ডিঙিয়ে চলে যাচ্ছে, কেউ ক্যামেরা বার করে ফটো তুলতেই ব্যস্ত। আমার আশ্চর্য লাগলো এই বাচ্চাটা এত আওয়াজের মধ্যে ঘুমাচ্ছে কি করে, তাই না? ঢাকের তালে নাচতে কার না ভালো লাগে, তাই না? কিছুদিন পরে দুর্গাপুজো আসছে, ধুনচি নাচ হবে, আমিও নাচবো, আপনারাও পুজো খুব ভালো করে কাটান। এই যে ঢাকের বিট, এইটা শুনে বাঙালি কিন্তু ঘরে থাকতে পারে না। আপনি যদি বাঙালি হন তাহলে অন্তত এই বিট শুনে আপনার বডি একটু হলেও নাচতে শুরু করে দেবে, তাই না? উফ, কি ভিড় রে বাবা, একটু মেলা ঘুরে চল তো। মেলা মানে কিন্তু আমরা ছোটবেলা থেকে বুঝি চটপটে খাওয়ার দাওয়ার, খেলনা বাটি, আনন্দ, বাচ্চাদের জন্য রাইডস, এইগুলোই তো মেলা, তাই না? বয়সটা বাড়লেও যখন এইগুলো গিয়ে আমরা দেখি তখন কিন্তু ফট করে আমরা ছোটবেলায় ফিরে চলে যাই। কেন আপনি জান না? হ্যাঁ, মানছি আপনার এই দিকে হয়তো বউয়ের হাত, এই দিকে হয়তো আপনার বাচ্চার হাত ধরে আপনি মেলায় গেছেন, কিন্তু সত্যি কথা বলুন তো, আপনার ছোটবেলায় কি আপনি ফিরে যান না? বা আপনার বাচ্চাকে যখন এই জিনিসগুলোর উপরে আপনি বসান তখন মন থেকে কি একটা জিনিস হয় না, আমিও একবার চড়ে বসি, কেমন ছিল ওই দিনগুলো? এই জিনিসপত্রগুলো দেখে আমরা সত্যি ছোটবেলায় চলে যাই, কেমন বাবা মায়ের হাত ধরে মেলায় যেতাম আর মায়না করতাম, গাড়ি কিনে দাও, এই কিনে দাও, সেই কিনে দাও। কারো কারো বাবা মা হয়তো সব কিছু পূরণ করতো, কিন্তু কারো কারো বাবা মা ছিল সামর্থ্য থাকতো না, তারা করতে পারতো না, তাও বাবা মারা চেষ্টা করে জিনিসপত্র কিনে দেওয়ার। এই যে ট্যাটুটা বানাচ্ছে, সত্যি বলুন তো এই ট্যাটু কি আপনি কোনোদিন করেছেন? এইটা কিন্তু পেন দিয়ে লিখছে, না 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 না, সত্যিকারে বলতে গেলে এই ট্যাটুগুলো খুব ডেঞ্জারাস, স্কিনের জন্য খুব খারাপ, তাও অনেকজনে করে। চাচা কিন্তু বসে আস্তে আস্তে ফুল দেখছে, ডিসাইড করতে পারছে না কোনটা কিনবে, মেলায় মারাত্মক ভিড়। তাই এখানেই আমাদের ছোট্ট গল্পটা শেষ করছি। আপনাদের এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। যদি একটু আপনাকে ছোটবেলায় ফেরত নিয়ে যেতে পারি তাহলে নিশ্চয় জানাবেন। ভালো থাকবেন।